আচ্ছা আমরা যে কথা বলবো হচ্ছে বিভিন্ন মেমব্রেনে গ্লুকোজ কীভাবে ট্রান্সপোর্ট হয়ে থাকে তো তোমরা জানো যে আমরা প্রাইমারিলি গ্লুকোজ পেয়ে থাকি হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টাস্টানাল ট্র্যাক্ট থেকে আমরা যখন একটা কার্বোহাইড্রেট রিচেস মিল খাই তখন আমাদের গ্যাস্ট্রো ইনটেস্টানাল ট্র্যাক্ট সেই কার্বোহাইড্রেটকে পরিপাক করে আমাদের গ্লুকোজে কনভার্ট করে এবং এই গ্লুকোজ আমাদের পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কোথায় যায় আমাদের লিভারে চলে যায় এবং লিভার এর থেকে পরবর্তীতে আমাদের এই গ্লুকোজ চলে যায় হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশানে এটাকে দেখাচ্ছি আমরা সিস্টেমিক সার্কুলেশন এবং গ্লুকোজ এই সিস্টেমিক সার্কুলেশন থেকে ধরলাম এটা হচ্ছে শরীরের যে কোনো একটা সেল সিস্টেমিক সার্কুলেশন থেকে চলে যায় আমাদের বিভিন্ন সেলে তো গ্লুকোজ গ্যাস্ট্রো ইন্টেস্টনাল ট্র্যাক থেকে পোর্টাল ওয়ে মাধ্যমে লিভারে আসলো লিভার থেকে সার্কুলেটরি সিস্টেমে গেল এবং সার্কুলেটরি সিস্টেম থেকে যখন আবার একটা সেলে যাচ্ছে তখন দেখো এখানে অনেক জায়গায় তাকে অনেকগুলা সেল মেমব্রেন ক্রস করা লাগে যেমন আমাদের জিআইটির মিউকোসার যে মেমব্রেন আছে সেই সেখানের একটা সেল ম্যামব্রেন তাকে ক্রস করা লাগে আবার এখানে এই যে লিভার হ্যাপোটোসাইট আছে এখানে এই হ্যাপোটোসাইটে তাকে যাওয়া লাগে তাহলে এখানে তার ম্যামব্রেন ক্রস করার প্রয়োজন হয় এখানেও তাকে ইন্টাস্ট্রেশিয়াল ফ্লুইডে আসা লাগে এবং ইন্ডাস্ট্রেশিয়াল ফ্লুইড থেকে আবার সেলের ভিতরে আসা লাগে তো তাকে অনেকগুলো ম্যামব্রেন ক্রস করতে হয় তাহলে এই ম্যামব্রেনগুলো গ্লুকোজ কিভাবে ক্রস করে মূলত গ্লুকোজ দুইভাবে এই ম্যামব্রেনগুলোকে ক্রস করে প্রথমত হচ্ছে যখন সে জিআইটি থেকে পোর্টাল ভেনে প্রবেশ করতেছে মানে জিআইটির একটা ম্যাম্রেনকে ক্রস করতেছে তখন সেই জিআইটি থেকে ওই সেলে প্রবেশ করার জন্য যে প্রসেসটাকে ইউজ করে সেটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট এই মেকানিজমটা আমাদের কিডনির ক্ষেত্রেও হয়ে থাকে এবং যখন গ্লুকোজ সার্কুলেটরি সিস্টেমে চলে আসে তখন সার্কুলেটরি সিস্টেম থেকে কোনো একটা সেলে প্রবেশ করার জন্য গ্লুকোজ অন্যরকম একটা মেকানিজম ইউজ করে সেটাকে আমরা বলি হচ্ছে ফেসিলেটেটেড ডিফিউশন তো এখন আসো যে আমরা এই দুইটা মেকানিজম সম্পর্কে ডিটেলস জানবো প্রথমে আসো আমরা ফেসিলেটেটেড ডিফিউশন নিয়ে কথা বলি তো ফেসিলেটেটেড ডিফিউশন বলতে কী বোঝায় আমরা খুবই বেসিক থেকে শুরু করব। ধরলাম এটা হচ্ছে কোনো একটা সেল যে সেলটা তার ভেতরে গ্লুকোজকে চায় তো এই সেলে অবশ্যই কি থাকবে একটা নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসের ভেতরে কি থাকে তোমরা জানো নিউক্লিয়াসের ভিতর জেনেটিক ম্যাটেরিয়াল থাকে তো নিউক্লিয়াসের ভিতর যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো থাকে সেখান থেকে কিছু জেনেটিক ম্যাটেরিয়াল রিলিজ হয় এবং সেটা ট্রান্সক্রিপশানের মাধ্যমে এতে কনভার্ট হয় এই এম আর এ পরবর্তীতে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনে কনভার্ট হয় এবং এই প্রোটিন যেটা হলো সেটা আমাদের এই সেল মেমব্রেনের গায়ে গিয়ে ট্রান্সপ্লান্ট হয় যখন এই সেল মেমব্রেনের গায়ে এই প্রোটিনটা গিয়ে বসে তখন এই প্রোটিনটা যে কাজটা করে যে সেলুলার ফ্লুইডে যে গ্লুকোজ থাকে এই প্রোটিনটা সেই গ্লুকোজটাকে সেলুলার এনভায়রনমেন্ট থেকে সেলুলার এনভায়রনমেন্টে নিয়ে আসে মানে সেলুলার ফ্লুইড থেকে গ্লুকোজকে ইন্ট্রাসেলার ফ্লুইড বা সেলের ভেতরে নিয়ে আসে তো যেই জিনিসটা বা যেই প্রোটিনটা আমাদের গ্লুকোজকে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে সেলুলার ফ্লুইডে নিয়ে আসে সেটাকে আমরা বলি হচ্ছে কি গ্লুকোজ ট্রান্সপোর্টার এটাকে আমরা কি বলি যে গ্লুকোজ ট্রান্সপোর্টার বা এভাবে সংক্ষেপে লিখি যে গ্লুকোজ ট্রান্সপোর্টার মানে হচ্ছে গ্লাট এই গ্লাটের মাধ্যমে আমাদের গ্লুকোজ এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে যে কোনো একটা স্যালে প্রবেশ করে এখন তোমরা দেখো যে সেলুলার ফ্লুইডে গ্লুকোজ অনেক বেশি পরিমাণে থাকে মানে সেলুলার ফ্লুইডে গ্লুকোজের কনসেনট্রেশন অনেক বেশি কিন্তু সেলুলার ফ্লুইডে মানে হচ্ছে সেলের ভেতরে গ্লুকোজ অনেক কম এবং যখনই বেশি কনসেনট্রেশনের কোনো একটা জায়গা থেকে কম কনসেনট্রেশনের কোনো একটা জায়গায় কোনো একটা সলিউটের মুভমেন্ট হবে তখন আমরা বলি যে সেই মুভমেন্টটা হচ্ছে ডিফিউশন যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো একটা ফ্লুইড যাবে তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডিফিউশন বাট এখানে গ্লুকোজের যে ডিফিউশন সেটা সিম্পল না কেন সিম্পল না দেখো গ্লুকোজ কিন্তু চাইলেই সে এই ম্যামব্রেনটাকে ক্রস করে চলে যেতে পারে না তাকে অবশ্যই গ্লাট বা গ্লুকো ট্রান্সপোর্টারের সাহায্য নিতে হয় যেহেতু তাকে গ্লুকোজ ট্রান্সপোর্টারের সাহায্য নিতে হয় তার মানে এই গ্লুকোজ ট্রান্সপোর্টারটা তার ডিফিউশনকে ফেসিলেটেড করে তার বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনে যাওয়াটাকে গ্লুকোজ ট্রান্সপোর্টার ফেসিলেটেড করে সেজন্যই আমরা এই মেকানিজমটাকে বলি হচ্ছে গিয়ে ফেসিলেটেটেড ডিফিউশন তাহলে আমরা এই ফেসিলেটেটেড ডিফিউশন সম্পর্কে জানলাম তো এই ফেসিলেটেটেড ডিফিউশনে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা প্রয়োজন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার তো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গ্লুকোজ ট্রান্সপোর্টার পাওয়া যায় মোটামুটি চোদ্দ রকমের গ্লুকোজ ট্রান্সপোর্টার পাওয়া যায় তো এই চোদ্দ রকমের গ্লুকোজ ট্রান্সপোর্টারের ভেতরে কিছু কিছু গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার এক গ্লুকোজ ট্রান্সপোর্টার দুই গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর গ্লুকোজ ট্রান্সপোর্টার ফাইভ অ্যান্ড গ্লুকোজ ট্রান্সপোর্টার সেভেন এগুলো সম্পর্কে আমাদেরকে কিছু কথা অবশ্যই জেনে রাখা উচিত তো প্রথমত আসো যে আমরা গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিনকে দিয়ে শুরু করি প্রথমত আমরা গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিনকে দিয়ে শুরু করব এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন শরীরের ভাগ টিস্যুতে থাকে তাহলে গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন শরীরের বেশিরভাগ সেলে থাকে বিশেষ করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং তিন বেশিরভাগ থাকে এবং আমাদের আরভিসিতেও এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং তিন বেশি পরিমাণে থাকে এই গ্লুকোজ এক এবং তিন কিন্তু শরীরের বেশিরভাগ টিস্যুতেই থাকে বাট স্পেসিফিক্যালি আমাদের নিউরন্সে এবং আমাদের আরভিসিতে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং তিন বেশি পরিমাণে থাকে কারণ কি কারণ হচ্ছে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন এই দুইটা গ্লুকোজ ট্রান্সপোর্টারের গ্লুকোজের প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি থাকে যার ফলে ব্লাডে যখন গ্লুকোজ লেভেল অনেক কম থাকে ব্লাডে যখন গ্লুকোজ লেভেলটা অনেক কম তখনও এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন কি করে আমাদের গ্লুকোজকে অ্যাক্সোসেলের এনভায়রনমেন্ট থেকে সেলের ভেতরে নিয়ে যায় তাহলে আমরা কী বললাম যে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন এই দুইটার গ্লুকোজের প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি যার ফলে যখন আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল অনেক কম থাকে তখনও আমাদের এই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন আমাদের গ্লুকোজকে এক্সট্রাসেলার ফ্লুইড থেকে ইন্টারাসেলার ফ্লুইডে নিয়ে যায় এবং যখন এরকম গ্লুকোজ লেভেল কম থাকার পরেও গ্লুকোজ আমাদের সেলুলার ফ্লুইড থেকে ইন্টারাসেলার ফ্লুইডে যাচ্ছে তখন আমরা সেই যাওয়াটাকে বলি হচ্ছে গিয়ে বেজাল আপটেক অফ গ্লুকোজ মানে গ্লুকোজ লেভেল কম থাকার পরেও আমাদের সেলে গ্লুকোজ যাচ্ছে আর এই বেজাল আপটেক অফ গ্লুকোজে কারা কারা কাজ করে গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার তিন তারপর আসো আমরা গ্লুকোজ ট্রান্সপোর্টার টু নিয়ে কথা বলি এই গ্লুকোজ ট্রান্সপোর্টার টু অবশ্যই গ্লুকোজ ট্রান্সপোর্টার এক এবং তিনের মতো না এই গ্লুকোজ ট্রান্সপোর্টার দুইয়ের বিশেষত্ব হচ্ছে এই গ্লুকোজ ট্রান্সপোর্টারটা ধরি এটা একটা সেল এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু এই গ্লুকোজ ট্রান্সপোর্টার টু কি করতে পারে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু সেলে যেমন গ্লুকোজকে নিয়ে যেতে পারে তেমনি সেল থেকে গ্লুকোজকে বেরও করে দিতে পারে আমি কি বললাম গ্লুকোজ ট্রান্সপোর্টার টু এটা হচ্ছে একটা টু ওয়ে ট্রান্সপোর্টার এটা কি করতে পারে সেলে যেমন গ্লুকোজকে প্রবেশ করাতে পারে ঠিক তেমনি সেল থেকে গ্লুকোজকে বেরও করে দিতে পারে তো তুমি একটু চিন্তা করো তাহলে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার টু কোথায় থাকা উচিত তোমার অবশ্যই মনে রাখা উচিত যে আমাদের লিভার এখানে কি হয় যে যখন আমাদের এই গ্যাস্ট্রো ইন্টারস্টানাল ট্র্যাক থেকে আমাদের কার্বোহাইড্রেট বা গ্লুকোজ আসতেছে তখন এই গ্লুকোজটা যখন পোর্টাল ভেনের মাধ্যমে আমাদের লিভারে আসে তখন লিভারের এখানে যে সেলগুলো থাকে হ্যাপাটোসাইট সেই সেলগুলা আমাদের এই গ্লুকোজকে স্টোর করে রাখতে পারে যাতে বেশি গ্লুকোজ আমাদের ব্লাডে চলে না যায় তাহলে তারা প্রথমে গ্লুকোজকে গ্রহণ করতে পারে এবং যখন আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যায় তখন কি করে আমাদের এই হ্যাপাটোসাইটগুলো সেই গ্লুকোজকে ছেড়ে দিতে পারে তাহলে হ্যাপাটোসাইট আমরা যদি এইটাকে একটু বড় করে আঁকি হ্যাপাটোসাইট এর একটা ক্ষমতা এটা থাকা উচিত যে সে গ্লুকোজকে গ্রহণ করতে পারবে এবং আরেকটা ক্ষমতা এটা থাকা উচিত যে সে গ্লুকোজকে প্রয়োজন হলে ছেড়ে দিতেও পারবে তাহলে দেখো তার কিন্তু গ্লুকোজ ট্রান্সপোর্টার টু এর দরকার কারণ কি গ্লুকোজ ট্রান্সপোর্টার টু যে কাজটা করে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে যেমনি সেলের ভেতরে নিয়ে আসে তেমনি সেলের ভেতর থেকেও বাইর করে দেয় তারপর আর কোথায় থেকে আমাদের এরকম গ্লুকোজ রিলিজ হওয়ার প্রয়োজন হয় সেলে তো সব সেলেই গ্লুকোজ যাওয়ার প্রয়োজন হয় কিন্তু রিলিজ হওয়ার প্রয়োজন আর কোথায় হয়ে থাকে তোমরা জানো যে কিডনি আমাদের কিডনির প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল এই প্রক্সিমাল কনভোলেটেড টিউবওয়েলটে কি হয় যে আমাদের গ্লুকোনিওজেনেসিস হয় গ্লুকোনিওজেনেসিস মানে কি নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আমরা যখন গ্লুকোজ প্রডিউস করি তখন আমরা সেটাকে বলেছি গ্লুকোনিওজেনেসিস আমি সহজে লিখলাম গ্লুকোনিওজেনেসিস এই গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আমরা নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আমরা গ্লুকোজ পেয়ে থাকি এটা যেমন লিভার করতে পারে তেমনি পাশাপাশি আমাদের কিডনি এই কিডনির একটা ন্যাফ্রনের প্রক্সিমাল কনভোলেটেড টিউবওয়েলের যে সেলগুলো থাকে সেগুলোও কী করতে পারে যে আমাদের গ্লুকোনিওজেনেসিস করতে পারে তাহলে সে যেহেতু গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ প্রোডাকশন করতে পারে তাহলে সে অবশ্যই ব্লাডে গ্লুকোজটাকে ছাড়তে হবে এটা যদি তার সার্কুলেটারি সিস্টেম হয় তাহলে ব্লাডে সেই গ্লুকোজটাকে ছাড়তে হবে তার মানে তার সেলে গ্লুকোজ যেমন যেতে হবে তেমনি সেল থেকে সেই গ্লুকোজ বের করে দেওয়ার ক্ষমতাটাও থাকতে হবে তাহলে কিডনির প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলও কোন ট্রান্সপোর্টার থাকবে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার টু আরও একটা জায়গায় থাকবে কোন জায়গাটা তোমরা একটু চিন্তা করো তোমরা জানো যে আমাদের প্যানক্রিয়াস আমাদের প্যানক্রিয়াস এটা হচ্ছে সে আমাদের প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসে কি হয় যে বিটা সেল থাকে প্যানক্রিয়াসে বিটা সেল থাকে যারা কি করে ইনসুলিন রিলিজ করে এবং এই ইনসুলিন রিলিজ করার ফলে কি হয় যে ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয় তো এই ইনসুলিন কখন রিলিজ হবে সেটা এই বিটা সেলকে জানতে হয় তো বিটা সেল কীভাবে সেটা জানতে পারে যে বিটা সেল ধরলাম এটা হচ্ছে বিটা সেল বিটা সেলের এমন একটা ক্ষমতা আছে যে বিটা সেল ব্লাডের গ্লুকোজ লেভেল যা বিটা সেলের গ্লুকোজ লেভেলও তা বিটা সেল যখনই দেখে যে ব্লাডের গ্লুকোজ কমে গেছে তখন বিটা সেল ইনসুলিন রিলিজ করে তাহলে বিটা সেলকে এটা অবশ্যই জানতে হবে যে ব্লাডের গ্লুকোজ লেভেল কী এই ব্লাডের গ্লুকোজ লেভেল কি সেটা জানার জন্য বিটা সেল এর যেই গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে সেটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু এই গ্লুকোজ ট্রান্সপোর্টার টু কী করে যে আমাদের ব্লাড থেকে গ্লুকোজ কন্টিনিউয়াসলি এখানে সার্ভ করে এবং ব্লাডে যখন গ্লুকোজ বেশি বেড়ে যায় তখন আমাদের এই বিটা সেলে গ্লুকোজ বেশি যায় এবং ব্লাডে যখন গ্লুকোজ কমে যায় তখন এই বিটা সেল থেকে সেই গ্লুকোজটা আমাদের ব্লাডে আবার ফিরে আসে মানে ব্লাড গ্লুকোজ লেভেল যা থাকে আমাদের বিটা সেলের গ্লুকোজ লেভেলও ঠিক তাই থাকে তাহলে আমরা দেখলাম যে আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার টু কোথায় কোথায় থাকবে প্রথমত আমাদের লিভারে থাকবে কারণ কি লিভার আমাদের গ্লুকোজকে স্টোর করে এবং সেটাকে ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেওয়ার জন্য অবশ্যই দুই ওয়ে ট্রান্সপোর্টার লাগবে এবং টু ওয়েতে কাজ করে হচ্ছে আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার টু এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার টু আরও কোথায় কাজ লাগবে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু আরও লাগবে হচ্ছে কিডনির প্রক্সিম্যাল কন্ট্রোলেটেড টিউবওয়েলে কারণ কি ওখানে আমাদের গ্লুকোনিওজেনেসিস হয় মানে ওখানেও আমাদের গ্লুকোজকে ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় আরও কোথায় কাজ করবে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলে কাজ করবে যেটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কত সেটা সব সময় জানা রাখা দরকার হয় এখন আসো যে আমরা গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর নিয়ে কথা বলি তো গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোরের বিশেষত্বটা কি গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোরের বিশেষত্ব হচ্ছে এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট তাহলে আমরা একটু লিখি যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট কেন আমি ইনসুলিন ডিপেন্ডেন্ট বললাম দেখো আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল যখন পেরে যাবে তখন কি হয় একটা সুস্থ বডির এই বিটা সেল থেকে কি রিলিজ হয় বিটা সেল থেকে আমাদের ইনসুলিন রিলিজ হয় এই ইনসুলিন গিয়ে কি করবে যে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাবে এখন এই ইনসুলিনটা ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কীভাবে কমায় ইনসুলিনটা কি করে আমরা যদি আমাদের এখানে সার্কুটি সিস্টেমটাকে আবার একটু দেখাই এটা হচ্ছে সার্কুটারি সিস্টেম এবং আমি ধরলাম যে এটা হচ্ছে আমার একটা মাসেল সেল এবং এটা হচ্ছে আমার এডিপোসাইট ইনসুলিন কি করে ইনসুলিন গিয়ে আমাদের এই ফ্যাট সেল বা এডিপোসাইট এবং এই মাসেল সেলে স্টিমুলেট করে কীভাবে স্টিমুলেট করে ইনসুলিন একটা বড় পার্টিকেল সে সেলের ভিতরে প্রবেশ করতে পারে না সে সেল মেমব্রেনে আসে এবং সেল মেমব্রেনে তার জন্য একটা রিসেপ্টর থাকে এবং এই রিসেপ্টরটা কী করে সেরুলার সিগন্যাল প্রদান করে এবং ইন্টারাসেরুলার সিগন্যালটা কোথায় যায় আমাদের এই ফ্যাট সেল অথবা এই মাসেল সেলের ভেতরে এমন কিছু ভেসিক্যাল থাকে যে ভেসিক্যালগুলোতে আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর প্রেজেন্ট থাকে এখানের কিছু ভেসিক্যালে গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর থাকে আমরা এই গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোরকে দেখাচ্ছি যখন আমাদের ইনসুলিন এসে এখানে বাইন্ড করলো এবং ইন্টারেস একটা সিগন্যাল দিল তখন আমাদের এই যে ভেসিক্যাল যেগুলোতে আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর থাকে এই ভেসিক্যালগুলা আমাদের এই মেমব্রেনের কাছাকাছি আসে এবং এই মেমব্রেনটার সাথে ফিউজ হয় এবং তখন আমাদের এখানে অনেক অনেক গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর চলে আসে এবং এই গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর যেটা ইনসুলিন সিক্রেট হওয়ার জন্য বের হলো সেটা বের হওয়ার ফলে কি হয় যে আমাদের ফ্যাট সেল এবং মাসেল সেল এই দুইটার গায়ে অনেক বেশি গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর চলে আসে এবং এই গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোরটা কি করে আমাদের এখানে ব্লাডে গ্লুকোজ লেভেল যে বেড়ে গেছিলো সেই গ্লুকোজ বেড়ে যাওয়ার থেকে ব্লাড থেকে গ্লুকোজকে এই ফ্যাট সেল এবং মাসেল সেলে নিয়ে আসে এবং এখানে স্টোর করে রাখে তাহলে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল আবারও হবে কমে যাবে তাহলে এভাবে আমাদের ইনসুলিন গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোরের মাধ্যমে কি করে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করে কিভাবে করে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর আমাদের মাসেল সেল এবং ফ্যাট সেলের গায়ে গিয়ে ট্রান্সপ্লান্ট হয় এবং তখন আমাদের গ্লুকোজ ব্লাড থেকে ফ্যাট সেল এবং মাসেল সেলে চলে আসে এখন আসো গ্লুকোজ ট্রান্সপোর্টার ফাইভ এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার সেভেন প্রথমত গ্লুকোজ ট্রান্সপোর্টার ফাইভ এই গ্লুকোজ ট্রান্সপোর্টার ফাইভ সম্পর্কে বিশেষ কথা হচ্ছে এইটা কোনো গ্লুকোজ ট্রান্সপোর্টারই না এটা হচ্ছে একটা ফ্রুকটোজ ট্রান্সপোর্টার তো ফ্রুকটুজ তোমার বডির কোথায় কোথায় লাগবে ফ্রুকটোজ লাগে হচ্ছে তোমার টেস্টিসে তাহলে টেস্টিসের সেল মেমব্রেনে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকবে সেটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার ফাইভ বা ফ্রুকটুজ ট্রান্সপোর্টার আর ফ্রুকটুস তোমার আরও কোথায় লাগে তোমার স্পার্ম স্পার্মের এনার্জির জন্য তোমরা জানো যে ফ্রুকটুস প্রয়োজন হয় তাহলে তোমাদের এই স্পার্মে যেই গ্লুকোজ ট্রান্সপোর্টারটা থাকবে সেটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার ফাইভ এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার সেভেন তাহলে কোথায় থাকবে তোমরা একটু মনে রাখবে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার সেভেন থাকে হচ্ছে আমাদের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে আর সেটা অবশ্যই স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে আমরা আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলোকে নিয়ে আলোচনা শেষ করলাম তো এখন আমরা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট নিয়ে কথা বলবো তো সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট এটা কোথায় কোথায় হয় প্রথমত আমাদের জিআইটি ট্র্যাক থেকে যখন আমাদের গ্লুকোজটা সার্কুলেটরি সিস্টেমে আসে তখন আমাদের এখানকার জিআইটির মিউকোজার সেলকে ক্রস করতে হয় এই মিউকোজার সেলকে ক্রস করার সময় তাকে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট ইউজ করতে হয় এবং যখন আমাদের এই সার্কুলেটারি সিস্টেমটা কিডনিতে যায় আমরা সেখানের রিপ্রেজেন্টেটিভ রূপে একটা নেফ্রনকে দেখাচ্ছি সেই কিডনিতে আমাদের গ্লুকোজ এদিক দিয়ে ফিল্টার হয় এবং গ্লুকোজ ফিল্টার হয়ে গ্লুকোজ এখানে চলে আসে এবং আমরা চাই যে গ্লুকোজ ইউরিনের সাথে না যাক মানে গ্লুকোজ এখানে যাতে প্রেজেন্ট না থাকে সেহেতু আমরা গ্লুকোজকে অ্যাবজর্ব করতে চাই এবং গ্লুকোজ অ্যাবজর্বশনটা আমাদের প্রক্সিমাল কনভোলেটেড টিউবওয়েল হয়ে থাকে যেই মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট সেটা কীভাবে হয় আমরা এটা দেখি তো ধরলাম যে আমাদের কিডনিতে ব্লাড আসলো এবং ফিল্টারেড হয়ে গ্লুকোজ এখন এখানে চলে আসলো এখন গ্লুকোজ তো অবশ্যই ইউরিনে যাবে না সে রিঅাবজর্ভ হবে সে কীভাবে রিঅাবজর্ভ হবে আমরা সেটা দেখি এই প্রক্সিমাল কনভোলেটেড টিউবওয়েলের এটা হচ্ছে এপিকেল সাইট মানে হচ্ছে এটা লুমেনের পাশে থাকে আর এটা হচ্ছে ব্যাজোলেট্রাল সাইট এই প্রক্সিম্যাল কনভোলেটেড টিভিউলের সেলগুলোর এপিকেল সাইড এবং ভ্যাজোলেট্রাল সাইডের কাজগুলো দুই রকমের হয় এখানে যে ভ্যাজোলেট্রাল সাইড যেখানে থাকে এই ভ্যাজোল্যাট্রাল সাইডে কি হয় যে আমাদের কিছু প্রোটিন থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কি করে আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে সেলুলার ফ্লুইডে তিনটা সোডিয়ামকে নিয়ে যায় এবং আমাদের সেলুলার ফ্লুইড থেকে সেলুলার ফ্লুইডে দুইটা পটাশিয়ামকে নিয়ে আসে তার মানে সেল থেকে কন্টিনিউয়াসলি সোডিয়াম চলে যাচ্ছে সেল থেকে কন্টিনিউয়াসলি সোডিয়াম চলে যাওয়ার কারণে আমাদের এইখানে যে সেল সেই সেলে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা খুবই কম হয় সোডিয়ামের কনসেনট্রেশন খুবই কম হওয়ার কারণে এখান দিয়ে যত সোডিয়াম অবশ্যই এখানে সোডিয়ামও রিঅাবজর্ভ হয় এখান দিয়ে যত সোডিয়াম আসে সব সোডিয়ামকেই তারা চায় তাদের ভেতরে নিয়ে আসতে কিন্তু এই যে সোডিয়ামটাকে রিঅাবজর্ভ করা হবে সেই সোডিয়ামটা নিজে নিজে একা একা রিঅ্যাবজর্ভ হতে পারে না সোডিয়ামকে ট্রান্সপোর্ট করার জন্য এখানে যেই মেকানিজমটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট এই সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের দুইটা ডোমেইন থাকে একটা ডোমেনে সে গ্লুকোজকে অ্যাটাস্ট করে আরেকটা ডোমেনে সে সোডিয়ামকে অ্যাটাস্ট করে এবং সোডিয়াম এবং গ্লুকোজ দুইটাই যখন অ্যাটাচড হয় তখন কি হয় যে এই প্রোটিনটা ফ্লিপ করে এই প্রোটিনটা ফ্লিপ করার ফলে সোডিয়াম এবং গ্লুকোজ এই সেলের ভিতরে চলে আসে তো দেখো সোডিয়াম কি হচ্ছে যে এখানে একদমই সোডিয়াম নাই আর এখানে অনেক বেশি সোডিয়াম তাহলে সোডিয়াম বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে আর গ্লুকোজের ক্ষেত্রে কী হচ্ছে দেখো গ্লুকোজ অ্যাবজর্ভ হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে তাহলে এখানে অনেক গ্লুকোজ হয়ে গেল এখানে গ্লুকোজ কম তাহলে গ্লুকোজ যাচ্ছে হচ্ছে হাই কনসানট্রেশন থেকে লো কনসানট্রেশনের দিকে তাহলে যেই মেকানিজমটার মাধ্যমে গ্লুকোজ এবং সোডিয়াম ভেতরে ট্রান্সপোর্ট হয় সেটাকে আমরা বলেছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কেন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি দেখো এখানে প্রাইমারিলি কাজ করতেছে কে প্রাইমারিলি কাজ করতেছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কাজ করার ফলেই কি হয় যে আমাদের এইখানে সোডিয়ামের একটা ঘাটতি সৃষ্টি হয় সোডিয়ামের ঘাটতি সৃষ্টি হওয়ার ফলেই আমাদের সোডিয়ামের সাথে গ্লুকোজটাও ট্রান্সপোর্ট হতে পারে তাহলে এই জন্য আমরা বলিয়েছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আর আমাদের এখানকার যেই সোডিয়াম এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার তারপর কি হয় যে গ্লুকোজ এবং সোডিয়াম আমাদের এ আসলো এখানে কি থাকে আমাদের পেরি ক্যাপিলারি থাকে পেরি ক্যাপিলারি হয় হয়ে তারা আবার আমাদের সার্কুলেটরি সিস্টেমে চলে যাবে তাহলে গ্লুকোজ আবারও আমাদের সার্কুলেটরি সিস্টেমে চলে আসলো তো এভাবেই আমাদের সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার কাজ করে তাহলে এটাই ছিল গ্লুকোজ ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন এই টপিকসটাকে নিয়ে সাধারণ কিছু কথাবার্তা